আপনি কি সিলেটে থাকেন? আপনি কি ইউকেতে পড়াশোনা করতে চান? আপনি কি মনে করেন ইউকে ইউনিভার্সিটির অ্যাডমিশন প্রসেসিং এর জন্য আপনাকে অবশ্যই ঢাকা যেতে হবে? তবে এই ভিডিওটা আপনার জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে সানজেন এডুকেশনের পক্ষ থেকে। সবাই ভালো আছেন আশা করি। আজকে আমাদের ভিডিওটার টপিক হচ্ছে যেই সব স্টুডেন্টরা যাদের হোম টাউন সিলেটে, তাদের জন্য আজকের এই ভিডিও। যারা ভাবেন যে ইউকেতে পড়াশোনা করতে যেতে হলে যে অ্যাডমিশন প্রসিজিওর আছে, সেই প্রসিজিওরের জন্য অবশ্যই আপনাকে ঢাকায় আসতে হবে। সো আমি এই ব্যাপারে বলবো যে আমার কিছু পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে, আমার কাছে এরকম অনেক ফোন আসে, ফোন কলস আমাকে অ্যাটেন্ড করতে হয় যারা সিলেটে থাকেন এবং তারা ভাবেন যে ইউকেতে পড়াশোনার ক্ষেত্রে বা যে কোনো দেশেই হোক পড়াশোনার ক্ষেত্রে আপনাকে ভিসা প্রসেসিং বা অ্যাডমিশন প্রসিজিওরের জন্য অবশ্যই ঢাকায় আসতে হবে। আসলে ব্যাপারটা এরকম না, ব্যাপারটা খুব ইজি। অল ইউ নিড টু ডু দ্যাট ইজ আপনি জাস্ট আমাদেরকে আপনার ডকুমেন্টসগুলো ওভার দ্য ইমেইল আর হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন। আমরা টোটালি অ্যাসেসমেন্ট করব, অ্যাসেসমেন্ট করে আমরা আপনাকে রিভিউ দিব যে আপনি আসলে কোন ইউনিভার্সিটির জন্য এলিজিবল, কোন সাবজেক্ট আপনার ক্যাটাগরি অনুযায়ী আপনি কোন সাবজেক্টের ক্যাটাগরিতে পড়েন, কোন সাবজেক্টটা আপনার জন্য সুইটেবল, এবং আমরা সেই অ্যাসেসমেন্টের বেসে আপনাকে যে রিভিউটা দিব আপনার চয়েস অনুযায়ী আমরা সেই সাবজেক্টে আমরা এখান থেকে সব প্রসিজিওর ডান করে দিব। আপনাকে ইভেন ক্যাশ ইন্টারভিউর জন্য এখানে ঢাকায় আসতে হবে না বা অ্যাম্বাসি ইন্টারভিউর জন্য ঢাকায় আসতে হবে না। আমরা আপনাকে এমনভাবে গাইড করে দিব ফর দ্য ইন্টারভিউ যে আপনি আপনি সিলেটে বসেই আপনি সব প্রসিজিওর ডান করতে পারবেন। আপনাদের সুবিধার জন্য আমি একটা ভিডিও লিংক আমি দিয়ে দিচ্ছি, যিনি আমাদের একজন স্টুডেন্ট, উনি কিছুদিন আগেই ভিসা পেয়েছেন, ইউকের ভিসা পেয়েছেন উইথ স্পাউস অ্যান্ড ফ্যামিলি। সো আপনাদের সুবিধার্থে আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, এবং এই এই লিঙ্কটা দেখলে, এই লিঙ্কটাতে ক্লিক করলে এবং ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে যারা সিলেটের রেসিডেন্সি আছে, যারা সিলেটের বাসিন্দা, তাদেরকে আসলে ফুল ভিসা প্রসেসিংয়ের জন্য কিন্তু ঢাকায় আসতে হবে না। তাদেরকে আপনারা ঘরে বসেই টোটাল প্রসিজিওরটা ডান করতে পারবেন। শুধু আপনারা যেদিন ফিঙ্গার দিতে হবে বা অ্যাম্বাসিতে আসতে হবে সেদিন আপনারা ঢাকায় আসবেন, এর বাদ বাকি কিছুই করা লাগবে না। আপনাদের মেডিকেল থেকে শুরু করে, ইন্স্যুরেন্স থেকে শুরু করে এভরিথিং সানজেনের পক্ষ থেকে আপনাদেরকে প্রোভাইড করা হবে। সো এই ছিল আজকের আমাদের ভিডিও অ্যাবাউট সিলেট রেসিডেন্টস যারা আছেন তাদের জন্য। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে এবং আপনারা এটা দেখে অনুপ্রাণিত হবেন এবং আরও আরও বেশি সানজেনের প্রতি আপনাদের ভালোবাসা থাকবে এবং আপনারা ঘরে বসেই কীভাবে ইউকেতে যাওয়া যায় সেই ব্যাপারে আপনারা একটা ক্লিয়ার আইডিয়া পাবেন এই ভিডিওতে। সো ভালো থাকবেন, দেখা হবে আগামী পর্বে কোনো একটা নতুন টপিক নিয়ে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।